Hi guys, welcome to our channel Sports 07. আজ আমি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। পাঁচবার মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ট্রফি তার নিজের নামে করেছে 2013, 2015, 2017, 2019 আর 2020। এই পাঁচটা ইয়ার্স মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ট্রফি তার নিজের নামে করেছে। 5 টাইমস চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। লাস্ট 2 ইয়ার্স 2019-2020 মুম্বাই ইন্ডিয়ান্স ট্রফি জিতে এসেছে। তো 2021-এও যদি মুম্বাই ইন্ডিয়ান্স ট্রফি জিততে পারে তাহলে আইপিএল হিস্ট্রিতে প্রথম টিম হবে যে আইপিএলে চ্যাম্পিয়ন্সের হ্যাট্রিক মারবে, মুম্বাই ইন্ডিয়ান্স। তো ফ্রেন্ডস, তোমাদের মতে কি মনে হয় 2021-এর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স কি চ্যাম্পিয়ন হতে পারবে? তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবলেই জানো 9 এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল 2021। প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে হবে এবং খেলাটি চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। আজ তোমাদের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের কিছু টপিক শেয়ার করব। ফার্স্ট টপিক হলো মুম্বাই ইন্ডিয়ান্সের ফার্স্ট ম্যাচের জন্য বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে বা কি হতে চলেছে। সেকেন্ড টপিক হলো মুম্বাই ইন্ডিয়ান্সের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। থার্ড টপিক হলো মুম্বাই ইন্ডিয়ান্স এইবারের আইপিএলে প্লে অফসে যেতে পারবে কি পারবে না, অর্থাৎ মাই প্রেডিকশন টাইম। তো মুম্বাই ইন্ডিয়ান্স এইবারের আইপিএলে চ্যাম্পিয়ন্স হতে পারবে কি পারবে না সেটা আমি ভিডিওর লাস্টে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স একমাত্র টিম যার প্লেয়িং ইলেভেন নিলামির আগে থেকেই সলিড থাকে। তো চলো মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়িং ইলেভেন কি হতে পারে ফার্স্ট ম্যাচের জন্য সেটা দেখে নেওয়া যাক। আর ওপেনিং করবে মুম্বাই ইন্ডিয়ান্সেরই ক্যাপ্টেন রোহিত শর্মা, তার সাথে সাউথ আফ্রিকান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান কুইন্টন ডি কক। 3 নম্বর পজিশনে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। 4 নম্বর পজিশনে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ইশান কিশান। 5, 6, 7 এই তিনটা পজিশনের জন্য কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া আর ক্রুণাল পাণ্ডিয়া। সিচুয়েশনের হিসাবে এই তিনটে প্লেয়ার অল্টারনেটিভ করে পার ম্যাচে ব্যাটিং করবে। 8 নম্বর পজিশনে অ্যাডাম মিলনে বা নাথান কুল্টার-নাইল। সিচুয়েশনের হিসাবে কোনো ম্যাচে ফাস্ট বোলিংয়ের প্রয়োজন হলে অ্যাডাম মিলনে, কোনো ম্যাচে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হলে নাথান কুল্টার-নাইল। 9th পজিশনে রাহুল চাহার। 10 আর 11th পজিশনে জাসপ্রিত বুমরা আর ট্রেন্ট বোল্ট। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিংয়ে ব্যাকআপ হিসাবে ক্রিস লেন, মিডল অর্ডারে ব্যাকআপ হিসাবে সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ডের ব্যাকআপ হিসাবে জিমি নিজাম, হার্দিক পাণ্ডিয়ার ব্যাকআপ হিসাবে অর্জুন তেন্ডুলকর, ক্রুণাল পাণ্ডিয়ার ব্যাকআপ হিসাবে অনুকূল রয়, ফাস্ট বোলিংয়ে ব্যাকআপ হিসাবে জেসন মার্কো আর অ্যাডাম মিলনে, আর ইন্ডিয়ান ব্যাকআপ ধবল কুলকার্নি, স্পিন ডিপার্টমেন্টে ব্যাকআপ হিসাবে পীয়ূষ চাওলা আর জয়ন্ত যাদব আছে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের এটাই আইডিয়াল প্লেয়িং ইলেভেন। ফ্রেন্ডস, তোমাদের আইডিয়াল প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে। সেকেন্ড পয়েন্ট হলো মুম্বাই ইন্ডিয়ান্সের স্ট্রেংথ আর উইকনেস। প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্সের স্ট্রেংথের কথা যদি বলি, মুম্বাই ইন্ডিয়ান্সের সবথেকে বড় স্ট্রেংথ হলো মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমের মাহল। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স প্রত্যেকটা ম্যাচের আগে যে প্ল্যানিং করে আর মাঠে গিয়ে যতটা পারফেকশনের সাথে এক্সিকিউট করে তা অন্য কোনো টিম ততটা পারফেকশনের সাথে এক্সিকিউট করতে পারে না। এছাড়া প্রত্যেকটা প্লেয়ারের রোল যতটা ক্লিয়ার থাকে, প্রত্যেকটা প্লেয়ার যতটা ক্লিয়ার মাইন্ডসেট নিয়ে মাঠে খেলে সেটার মাধ্যমে বোঝা যায় যে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমের মাহল কতটা ভালো। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের সবথেকে বড় স্ট্রেংথ হলো মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমের মাহল। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ব্যাটিং ইউনিট, বোলিং ইউনিট তো অসাধারণ আছেই। ব্যাটিংয়ে কুইন্টন ডি কক, রোহিত শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া প্রত্যেকেই খুব অসাধারণ ব্যাটসম্যান। এবং স্পিন ডিপার্টমেন্টে রাহুল চাহার, জয়ন্ত যাদব, পীয়ূষ চাওলা প্রত্যেকেই খুব ভালো স্পিনার। এবং পেস ডিপার্টমেন্টে জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, নাথান কুল্টার-নাইল ভালো মানের, উচ্চ মানের
ফাস্ট বোলার আছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। এটাই হলো মুম্বাই ইন্ডিয়ান্সের স্ট্রেংথ। আর মুম্বাই ইন্ডিয়ান্সের যদি উইকনেসের কথা বলি, তো মুম্বাই ইন্ডিয়ান্স এমন একমাত্র টিম আইপিএলে যার কোনো উইকনেস নেই। একমাত্র উইকনেস হতে পারে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো প্লেয়ার চোট হয়ে যায়, তো প্লেইং ইলেভেনে যদি না খেলতে পারে সেটাই হলো মুম্বাই ইন্ডিয়ান্সের একমাত্র উইকনেস হবে যদি চোট হয় কারো। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো উইকনেস নেই। থার্ড পয়েন্ট হলো প্রেডিকশন টাইম। 14টা ম্যাচের পর মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফাই করবে কি করবে না, তো মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে যা টিম আছে, মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে যা প্লেয়ার আছে, এটা প্রেডিক্ট করা খুবই সহজ কাজ যে মুম্বাই ইন্ডিয়ান্স 14টা ম্যাচের পর অবশ্যই প্লে অফসে জায়গা করে নেবে। এবং আমি এটাও বলছি মুম্বাই ইন্ডিয়ান্স টপ থ্রি টিমের মধ্যে একটা টিম থাকবে প্লে অফসে, এবং মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই চাইবে টপ টু এর মধ্যে জায়গা করে নিতে। আর 2021 মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স হতে পারবে কি পারবে না সেটা আমি এখন বলছি না, তবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে অনেকটাই বড় সুযোগ আছে এবারেও মুম্বাই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়ন্স হওয়ার। তো ফ্রেন্ডস, তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে মুম্বাই ইন্ডিয়ান্স এবারেও চ্যাম্পিয়ন্স হয়ে হ্যাট্রিক মারতে পারবে কি পারবে না। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবে। চলো, টাটা, বাই বাই।